নমস্কার আমি আশিস কুমার রায় আজও হাজির হয়েছি প্রিয় দর্শক বন্ধু তোমাদের সঙ্গে একটি বিষয় পরীক্ষা করে দেখার জন্য যে আমরা বিভিন্ন সময় বইয়ে পড়ে থাকি যে কলসপত্রী উদ্ভিদে যে কলসির মতো অঙ্গ তৈরি হয় এই কলসির মধ্যে যখন কোনো পতঙ্গ এসে পড়ে তখন এই কলসির ঢাকনাটা বন্ধ হয়ে যায় আমরা আজ এর সত্যতা যাচাই করব প্রিয় দর্শক বন্ধুরা আমরা জোগাড় করেছি মানে আমি জোগাড় করেছি একটি কলসপত্রী উদ্ভিদ এবং দেখো এই কলসপত্রী উদ্ভিদের এইটা হচ্ছে কলসির মতো অঙ্গ যা পাতার অগ্রভাগে রূপান্তরিত রূপ এবং এইটি হচ্ছে সেই কলসির ঢাকনা দেখা যাক পতঙ্গরা পড়লে এই ঢাকনা বন্ধ হয় কি না অর্থাৎ পাঠ্যবয়ে যে বিষয়টি আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেটা সত্য কি না এবং এই পতঙ্গ ফেলা মানে ফেলার জন্য আমি একটি মশা একটি মশাকে মেরেছি এটাই প্যাকেট থেকে বের করছি দেখো এটা হচ্ছে একটি মশা বুঝতেই পারছো সবাই এই মশাটাকে নিয়ে আমি এখন এই কলসির মতো অঙ্গের মধ্যে ফেলব দেখো এই কলসির মতো অঙ্গের মধ্যে ফেলে দিলাম দেখো এটা পড়ে গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মশাটা ঠিক ভেতরে প্রবেশ করেছে দেখো ভেতরে যেহেতু অন্ধকার আলো নেই এবং এর গঠনটা এরকম সেই জন্য আমরা একদম সম্পূর্ণরূপে দেখাতে পারছি না কিন্তু আমরা যে ফেললাম সেটা দেখলাম কিন্তু দেখো এই যে ঢাকনার কোনো রকম কিন্তু মুভমেন্ট নেই দেখো এবারে দেখা যাক আমি একটু হাত দিয়েও প্রেস করে দিই প্রিয় বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে এই ঢাকনা চাপ দিলেও কিন্তু বন্ধ হচ্ছে না সুতরাং আমরা বই যেটা ছোটোবেলায় দেখেছি বা বিভিন্ন সময় লেখা থাকে যে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায় পতঙ্গ পড়লে তা কিন্তু ঠিক নয় এটাই আমরা পরীক্ষা করে দেখলাম প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই অবশ্যই করবে সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ